যার বিয়ার্ড নেই, যার বিয়ার্ড গ্রোথ হয় না, যার ক্লিন শেপ রাখে, যার দাড়িই নেই, যার এখানে 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 ছোপ ছোপ করে দাড়ি, কোনো টেনশন নেই গাছ, তোমরা চলে এসছো আমার ভিডিও দেখতে, আমার ভিডিও দেখা মানে 100% রেজাল্ট তোমরা পাবেই পাবে। তো বিয়ার্ড গ্রোথ কী করে হবে, আমি তোমাকে 2 মাসের মধ্যে তোমার বিয়ার্ড গ্রোথ করে দেবো, বিয়ার্ড ঘন করে দেবো, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কিন্তু তোমাকে আমার বলার মতন কাজগুলো তোমাকে শুধুমাত্র করতে হবে। সবার প্রথম তোমাকে কী করতে হবে, সবার প্রথম তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তারপরে আমি তোমাকে বলছি যে আসল কথাটা, তো আসল কথাটা বলার আগে আমি পাড়া তুলে নিই। এবার শোনো কী বলছে, বলছি যে তাড়াতাড়ি বিয়ার্ড গ্রোথ করার জন্য তোমাকে কিছু জিনিস কিনতে হবে। সেই জিনিসের মধ্যে একটা হলো ডার্মা রোলার, আর একটা হলো মিনক্সিডিল। মিনক্সিডিল এত ফাস্ট বিয়ার্ড গ্রোথ করবে তোমার ধারণার বাড়ি, যদি মিনক্সিডিল দিয়ে যদি চুল গ্রোথ করতে যদি পারে, মিনক্সিডিল দিয়ে যদি হেয়ার ফল যদি স্টপ যদি করতে যেতে পারে, মিনক্সিডিল যেখানে যেখানে চুলের পরিমাণ যেখানে যেখানে কম থাকে সেখানে পর্যন্ত মিনক্সিডিল লাগিয়ে দিলে চুলের পরিমাণ গ্রোথ বাড়িয়ে দেয়। তো বিয়ার্ড তো বিয়ার্ড, তো মুখের মধ্যে হালকা হালকা দেখবে যে লোম থাকে, ঠিক আছে, মুখের মধ্যে হালকা 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 লোম থাকে, ওই যখন তুমি মিনক্সিডিল সেই জায়গাগুলো যখন লাগাবে যখন, তখন তোমার সেই লোমগুলোকে মোটা করে দেবে। মোটা করতে হতে একদিন তোমার মুখের মধ্যে এরকম কোনো চাপ দাঁড়িয়ে, চাপ দাঁড়িয়ে মানে কিন্তু মেয়ে বড়ানো। আর আমরা কিন্তু সবাই কিন্তু চাই যে আমাদের কোনো একটা সেক্সি দেখে একটা মেয়ে কিন্তু পড়ে যাবে। আর মেয়েরা কিন্তু বিয়ার থেকে কিন্তু মেয়েরা কিন্তু ইমপ্রেস হয়, যে কোনো মনে চলবে, যে কোনো মনে চলবে, চাপ দাঁড়িয়ে থাকা মানে যে একটা 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 মেয়ে পড়ে যাবে। তাই বলে আমার কিন্তু কোনো গার্লফ্রেন্ড তো মেন যে পয়েন্টটা, মেইন যে পয়েন্টটা সেটা হলো যে তোমাকে কিনতে হবে একটা 0.5 mm ডার্মা রোলার। ঠিক আমি আমার আগে একটা ভিডিওতে বলেছিলাম ঠিক যেভাবে তোমরা ডার্মা রোলার ব্যবহার করবে দাঁড়িয়ে কিনতে, তো তোমরা কীভাবে ব্যবহার করবে, তোমরা ব্যবহার করবে ডার্মা রোলারটাকে আস্তে আস্তে স্লোলি স্লোলি, যেখানে যেখানে তোমাদের দাঁড়িয়ে নেই শুধুমাত্র সেগুলো চলবে, যার দাঁড়িয়ে একদমই নেই তারও কোনো চিন্তা নেই, তারও দাঁড়িয়ে চলে আসবে। তো ডার্মা রোলার দিয়ে সবার প্রথম ইউজ করার পরে তারপরে সেখানে সেখানে অল্প অল্প করে মিনক্সিডিল নিয়ে হাতের মধ্যে নিতে পারো, কালের মধ্যে এইভাবে লাগাতে পারো, কোনো সমস্যা নেই। আমার ভিডিও দিয়ে তোমরা দেখতে পাচ্ছি আমি কীভাবে ব্যবহার করছি, ওখানে লাগিয়ে দিয়ে জাস্ট হালকাতে মাসাজ, ব্যাস জাস্ট হালকা হাতে জাস্ট মাসাজ করবে, ব্যাস আর তোমাকে কোনো রকম কাজ করতে হবে। তারপরে তুমি নিশ্চিন্তে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়বে, সকালবেলা ঘুম থেকে উঠবে দেখবে যে তোমার এরকম বড় বড় ঘন ঘন দাঁড়িয়ে গেছে, এরকম হয় না যে মানে সকালবেলা ঘুম মানে রাত্রেবেলা লাগিয়ে দিলে সকালবেলা ঘুমতে পারে এরকম কোনো কোনো দাঁড়িয়ে, না 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 এটা একদমই না, এটা সময় লাগবে, ঠিক 2 মাস থেকে 3 মাসের মধ্যে তোমার দাঁড়িটা চলে আসবে, এটা আমার গ্যারান্টি, একদম গ্যারান্টি। তো মিনক্সিডিল লাগালে, তো মিনক্সিডিল লাগালে কোনো রকম সাইড এফেক্ট আছে কেন? তো ফার্স্ট অফ অল বন্ধুরা, মিনক্সিডিল তোমরা প্রতিদিন লাগাবে আর সাইড এফেক্ট আছে কিনা এই প্রশ্নটা সবার মনের মধ্যে বসেই থাকবে। তো মিনক্সিডিল লাগালে সর্বপ্রথম কোনো রকম সাইড এফেক্ট নেই না, কোনো রকম বর্ণ পিম্পল কোনো কিছু আসবে না, বাট একটা কথা, মিনক্সিডিল যখনই লাগাবে যখনই, সিরিয়াসলি একটা কথা বলছি, মিনক্সিডিল যখনই লাগাবে যখনই, তখন তোমরা কী করবে, সকালবেলা ঘুম থেকে একটা ফেস ওয়াশ দিয়ে তোমাদের মুখটাকে ভালো করে তোমরা ওয়াশ করে দেবে, ওয়াশ করার পর ধুয়ে নেবে, তারপরে তুমি তোমার পুরো রিল্যাক্স ফিল থাকবে। আর ডার্মা রোলার কিন্তু প্রতিদিন ব্যবহার করবে না, আজকে ডার্মা রোলার স্কিনের মধ্যে লাগাবে তো কালকে ব্যবহার করবে, তার পরের দিনকে ব্যবহার করবে, আবার তার পরের দিনকে ব্যবহার করবে না, তার পরের দিনকে ব্যবহার করবে। মিনক্সিডিল তুমি প্রতিদিন লাগাবে, কোনো সমস্যা নেই, একটা যে কোনো কোনো কি মিনক্সিডিল নেবে, যে কোনো কোনো মিনক্সিডিল, যে কোনো 5%, যে কোনো কোনো মিনক্সিডিল তোমরা বিয়ার্ডের জন্য ইউজ করো। ইউজ করলে কিছুদিনের মধ্যেই তোমার আর রেজাল্ট দেখতে তুমি শুরু পেয়ে যাবে, মিনিমাম ধরে নাও না 1 মাস, একটা মাস জাস্ট 30টা দিন তোমরা ব্যবহার করো, 30টা দিনের মধ্যেই তুমি যদি রেজাল্ট না দিতে পারো, আমার কমেন্টে এসে লিখে দিও যে দাদা আমি আমার রেজাল্ট পাইনি, এটা হতেই পারে না যে তোমার মিনক্সিডিল লাগালে তোমার দাঁড়িয়ে আসবে না, 100% দাঁড়িয়ে তোমার আসতেই হবে, এইটুকুনি আমার গ্যারান্টি। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগলো, তো কমেন্ট করে তোমরা হচ্ছে খুশি জানিয়ে দিও তোমাদের ভিডিও, তোমার আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে, আর একটা এরকম একটা হার্ট কমেন্ট করে দিও, আমরা দেখতে খুশি হবো যে আমার এতটা কথা কেউ শুনবে। তো লভ ইউ গাইস, তোমার সবাই ভালো থাকো, আর দোয়াতে মনে রাখো।